আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জানুমিয়া মসজিদ। এটি নগরীর মুরাদপুর এলাকায় 170 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি নির্মাণ করা হয় 1849 সালে। এই মসজিদটি দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে নামাজ আদায় করে। বিশেষ করে জুমাবাদ, শবে কদর, শবে বরাত এই দিনগুলোতে দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় হয়। আজকে আমরা এই মসজিদটি পুরোপুরি ঘুরে দেখবো এবং এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন জানুমিয়া জামে মসজিদ। এটি প্রাচীন কারুশিল্পের মসজিদগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা নগরীর মুরাদপুরে 1849 সালে নির্মিত মসজিদটি প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক। ইসলামী ঐতিহ্য কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে আজও। মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন। বিশেষ করে জুমাবার, শবে বরাত, শবে কদর সহ বিশেষ দিনগুলোতে এখানে মুসল্লি ও দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায়। তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী মসজিদটি জানুমিয়া মসজিদ নামে পরিচিতি হলেও এর প্রতিষ্ঠাতা তার দাদা খান বাহাদুর আশরাফ আলী। তিনি এই এলাকার জমিদার ছিলেন। তিনি 1849 সালে আশরাফিয়া জামে মসজিদ নামে এটি নির্মাণ করেন। 1949 সালে দিল্লি থেকে কারিগর এনে অনেকটা দিল্লি জামে মসজিদের আদলে এটি তৈরি করা হয়। আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খান বাহাদুর আশরাফ আলী সাহেবের কবর। একেবারে মসজিদের সাথেই ওনাকে সমাহিত করা হয়েছে। প্রাচীন এই মসজিদটি খান বাহাদুর আশরাফ আলী প্রতিষ্ঠা করলেও তার নাতি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং কবি কাজী নজরুল ইসলামের সহচর জানে আলম চৌধুরী ওরফে জানুমিয়া এর নামে কালের আবর্তনে পরিচিতি পেয়ে যায়। তার শিল্পী সত্তার ফলেই এমন হয়েছে মনে করেন মসজিদটির বর্তমান মতবলি ও তার নাতি প্রফেসর আমির আলী চৌধুরী। এ প্রসঙ্গে প্রফেসর আমির আলী চৌধুরী বলেন, জানুমিয়া এই মসজিদটি প্রতিষ্ঠা করেননি, 1849 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন তার দাদা খান বাহাদুর আশরাফ আলী। এই প্রতিষ্ঠার পিছনে অনেক ইতিহাস আছে। দিল্লি থেকে কারিগর এনে মসজিদটি তৈরি করা হয়েছিল। মসজিদের ভিতরে যত নকশা রয়েছে সবগুলো দিল্লির কারিগররাই করেছেন। পরবর্তীতে তার পুত্র আরবে রহমান মতওয়াল্লি হন। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তার নামে মসজিদটি পরিচিতি লাভ করেন। তার মৃত্যুর পর আরবে রহমানের পুত্র জানুমিয়া মতওয়াল্লি হলে জানুমিয়া নামে এই মসজিদটির নামকরণ করা হয় এবং এটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়ে যায়। ১৮৪৯ সালে এটি নির্মিত হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে মুসল্লির সংখ্যা বাড়তে থাকলে 1990 সালে এটি সম্প্রসারণ করা হয়। 7,000 বর্গফুটের মসজিদটি সম্প্রসারণের পর এখন এর আয়তন 10,000 বর্গফুট। 10,000 বর্গফুটের এই মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ, 4টি মিনার ও 36 ধরনের নকশা। মসজিদটিতে একসাথে 2,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রাচীন এই মসজিদের ভিতরের কারুকার্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। মসজিদটির ভিতরে পার্সি ভাষায় কষ্টি পাথর দিয়ে প্রতিষ্ঠাতার নাম ও সন লিপিবদ্ধ রয়েছে। মসজিদটির ভিতরের টেরাকোটার অসাধারণ কারুকার্য এখনও পর্যন্ত সজ্জিত রয়েছে। পুরো মসজিদটি চুন আর পাথর দিয়ে নির্মিত। তৎকালীন যুগে প্রতিষ্ঠিত এই অপূর্ব মসজিদটির কারুকার্য এখনও মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এই মসজিদের মেহরাব অন্যান্য মসজিদের থেকে একটু আলাদা। অন্যান্য মসজিদের মেহরাব মসজিদের বাহিরের দিকে থাকে, অথচ এই মসজিদের মেহরাব মসজিদের ভিতরের দিকেই রয়েছে। মসজিদের দেওয়াল 56 ইঞ্চি প্রস্থ হওয়ার কারণে মসজিদের মেহরাবটি মসজিদের ভিতরের দিকে রয়েছে।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।